চারিদিকে এত ঘটনা ঘটিচ্ছে নতুন নতুন, যে আমার এখন চাকরি বাকরি ছেড়ে দিয়ে সারাদিনই ভিডিও বানান লাগে। কিন্তু অজগি মানে সারা দুনিয়ার সুন্দরী করে সৌন্দর্য বহুগুণে বাড়ায় দেওয়ার কাজটাও তো করি, সুন্দরী নারীদেরকে এভাবে ছেড়ে দেওয়া ঠিক হবে? আমার ক্ষুদ্র ভ্রাতারা কি কয়? তাই ঠিক করেছি মেলা বিষয় নিয়ে একসাথেও কিছু কিছু বলবো। তো আজকের এপিসোডটা সেই রকমই একটা এপিসোড, অনেকগুলো বিষয় থেকে একটু একটু করে জিনিস নিয়ে আজকের এপিসোডটা সাজানো হয়েছে। আগে আসেন আমার আগের ভিডিওর ওই ওয়াকারে নিয়ে কিছু ভিডিওর কিছু সমালোচনা আসিছে, ওইটার জবাব দিই। আসেন শুরু করা যাক। অনেকে কইতেছেন যে ওয়াকার সাহেব এই গণ অভ্যুত্থানের মহানায়ক, খুঁড়ে বাবা ভাইজান আসতে বলেন ঘোড়ায় হাসব, রক্ত দিল জীবন দিল ছাত্র জনতা, রাস্তায় রাজপথে লড়াই করলো ছাত্র জনতা, এই লড়াই আজকে না গত 15 বছর ধরে চলতেছে, যে ছাত্র জনতা জীবন দিচ্ছে ওই জীবন নামায় উনার কমান্ডে থাকা সেনাবাহিনীর গুলিতে নিহতরাও আছে, আমরা কই না ভদ্রতা কইরা। আর মহানাগুনি একবার শুনি মাস্টার মাইন্ড, এখন আবার আইসি যে মহানায়ক, ওরে বাবা, হাসিনাক রক্ষার শেষ চেষ্টা ওয়াকার সাহেব করছে না? দেখেন কি বলছে শেরপুরে সেনা ক্যাম্প পরিদর্শন শেষে, হাসিনা নাকি সেনাবাহিনীর কাছে সন্তুষ্ট, দেখেন নিজেই করছে। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তিনি সেনাবাহিনীর ভূমিকার প্রশংসা করেন, প্রধানমন্ত্রীও সেনাবাহিনীর ভূমিকায় সন্তুষ্ট বলে জানান তিনি। ইয়াহিয়া যেভাবে 1971 রাজাকারদের সাথে হাত মিলাইতো না, সেভাবে হাত মিলাইতেছে, পাশে দেখেন পেঙ্গুইন কোট পরা, পাশে দেখেন বক্তৃতা দেওয়ার সময় রয়্যাল অ্যাসেট মুজিব দাঁড়ায় আছে। সেনাপ্রধান কিছুই করে নাই, সে পারলে হাসিনাকে ক্ষমতায় রাখতো, পারে নাই। কেন পারে নাই? পারে নাই জুনিয়র অফিসার আর সৈনিকদের কারণে, ব্যাপক সংখ্যক জুনিয়র অফিসার এবং সকল সৈনিক গুলি চালাইতে চায় না, এই জন্যই ওয়াকার লাইন আসিছে। এই ক্রেডিট সৈনিক আর জুনিয়র অফিসারদের, যার যেটা ক্রেডিট তারে সেটা দেন, যে যে ক্রেডিটের যোগ্য না তারে সেটা দিয়েন না। একটা জিনিস কয়ে রাখি, বাংলাদেশের সেনাবাহিনীর সৈনিক, সকল সৈনিক এবং জুনিয়র অফিসাররা সবসময় প্রো পিপল, এই ইকুয়েশনটা মাথায় রেখেন, তারা সবসময় জনতার আকাঙ্ক্ষার পাশাপাশি থাকবে। সমস্যা সিনিয়র অফিসার জেনারেল গেরেনিয়া। আমি প্রথম থেকে কয়ে আসতেছি প্রফেসর ইউনুসের দুইটা বিপদ, এক সুপ্পু আর একটা বিপদ ওয়াকার। ওয়াকার নিজেই একটা ক্ষমতা কেন্দ্র হইয়া উঠতেছে, এটা বিপদ, এটা রাষ্ট্রের জন্য বিপদ। এই জিনিসটা যদি না বুঝতে পারেন রাজনীতি নিয়ে আপনার মাথা কামানোর দরকার নেই। রাষ্ট্রে ক্ষমতা কেন্দ্র একটা থাকে, একটা, সে পাল্টা ক্ষমতা কেন্দ্র তৈরি করতেছে যেহেতু তার আন্ডারে ট্রুপস আছে। আমি ওয়াকারের ওই বিকল্প ক্ষমতা কেন্দ্র ভেঙে দেব, আমি চাই সে প্রফেসর ইউনুসের পূর্ণ কমান্ড মাইনা কাজ করুক। সুপ্পু বিদায় নেবে, ওকে বিদায় নিতেই হবে, অনেকেই দাবি তুলিচ্ছে, ছাত্ররাই দাবি তুলিচ্ছে, আমি তো অনেক আগেই কইছি, কিন্তু ওয়াকারের উপরে প্রফেসর ইউনুসের পূর্ণ কমান্ডের জন্য কেউ কাজ করিচ্ছে না এই বান্দা ছাড়া। এবার বুঝছেন তো, যারা কইতেছে আমি প্রফেসর ইউনুসের সরকারকে বিপদে ফেলার চেষ্টা করতেছি, তাদের মাথায় যে উন্নতমাদের মোদির সাপ্লাই দেওয়া গোবর আছে এটা বুঝতে পারছেন তো? আমি প্রফেসর ইউনুসের সরকারের ক্রিটিক করব, এটা আমি উনি যেদিন শপথ নিছে সেই দিনই বলছি। আমি না ধমকাইলে ওনার উপদেষ্টারা কি অগ্নিমূর্তি ধারণ করতেন দেখেন? হাত ভাঙ্গা ভাঙির কথা কইছে না, কইছে না আমরা ইমোশনাল কথা বলি, কইছে না প্রবাসী বাংলাদেশিদের ইলিশ দেয় না, আর কলকাতায় ইলিশ পাঠানোর জন্য সুন্দরী কোটায় ওই উপদেষ্টা হওয়া রেজওয়ানা দেওয়ানা হয়ে গেছে, দেখেন নাই? এগুলোর কাঁচা কুঞ্চি দিয়ে পিটাইলে শান্তি পাইতাম, পিনাকি না থাকলে এইগুলো সব ইন্ডিয়ার কাছে পাইতে দিত, কি পাইতে দিত জিগায় না বুঝে নেন। হাসিনা কইছে এক মাস টিকবে না প্রফেসর ইউনুসের সরকার, কইছে না নতুন ফোন কল ফাঁস হইছে না, এটা নিয়ে অনেক হাসাহাসি করতেছে, আমি করি না হাসাহাসি, কারণ হাসিনা তার প্রভু ভারত সর্বাত্মক চেষ্টা চালাবে বাংলাদেশের বিপ্লবকে ধ্বংস করতে, পারবে না সেটা অন্য কথা, কিন্তু সে একের পর এক ঝামেলা লাগাই রাখবে। ওই যে দেখছেন না সমুদ্রে ওই জাহাজের মধ্যে আগুন লাগিচ্ছে, টাইম ম্যাগাজিন কইছে না হাসিনার অপ্রত্যাশিত প্রত্যাবর্তন ঘটতে পারে, এইগুলার একবারে হাওয়ায় উড়ায় দেন না, কিভাবে প্রত্যাবর্তন ঘটতে পারে আর কিভাবে এইগুলারে উড়ায় দিবেন সেটা নিয়ে আলাপ করি বরং আসেন। এইগুলারে মূল থেকে উৎখাত করার জন্য যা করা দরকার সেটা প্রফেসর ইউনুসের সরকার করতেছে না, এটা আমি কইয়াই যাব, না কইলে প্রফেসর ইউনুস আগে বিপদে পড়বে, আমি পড়বো না, আমি তো থাকি ফ্রান্সে, আমার কিছুই হবে না। কি সাহস হাসিনার বলে সবাইকে শিক্ষা দেব, দেখেছেন প্রত্যেকের এক একটা শিক্ষা আমি দিয়ে ছাড়বো, আর আমি যেটা বলি আমি তা করি।
সাইকোপ্যাথ একটা, এই সাইকোপ্যাথকে ওয়াকার পালাই যেতে দিছে, দেয় নাই ওই রাক্ষসীরে মাইরা পা উপরে মাথা নিচের দিকে ঝুলাই রাখা উচিত ছিল, মুসলিনীকে যেভাবে ঝুলাইছিল, আইকম্যানকে ধরে আনা হয় নাই আর্জেন্টিনা থেকে, হাসিনাকে কেন ধরে আনা যাবে না ইন্ডিয়া থেকে, কেন প্রফেসর ইউনুসের সরকার ইন্ডিয়ারে কইতেছে না ওরে ফেরত পাঠানোর জন্যে, তারা রাজনৈতিক আশ্রয় দেয় নাই ভারত, কোন স্ট্যাটাসে তারা রাখছে তাহলে ইন্ডিয়া, ডিপ্লোম্যাটিক পাসপোর্টে তো দুই মাসের বেশি থাকা যায় না, তাও ডিপ্লোম্যাটিক পাসপোর্ট তো নাই ওর, নিয়ে নিছে তো কোন স্ট্যাটাসে রাখছে, ইন্ডিয়ারে জিগাইতে হবে না, ইন্ডিয়ারে ফ্রি হ্যান্ড দিয়ে রাখছে আর ইন্ডিয়া সব শয়তানি করতেছে, বাংলাদেশে এখন কত ইন্ডিয়া প্রেমী আছে আপনি কল্পনাও করতে পারবেন না, আর অবাক ব্যাপার হইতেছে এদের অনেকে আবার বিএনপির সমর্থক আর কর্মী, বিএনপির আবার একটা প্রগতিশীল অংশ আছে না, প্রগতিশীল বিএনপি, হ্যাঁ আমারে বলে এক্সট্রিমিস্ট উগ্র ভারত বিরোধীদের দেখে, আর এইসব আলা হয় আলাপ হয় বিএনপির অ্যাক্টিভিস্টদের ওয়ালে, তাহলে বুঝেন বিএনপি আদতেই ইন্ডিয়ার হেজেমনির বিরুদ্ধে দাঁড়াইতে পারবে কিনা আমার কিন্তু ব্যাপক সন্দেহ আছে, যেই ইন্ডিয়া চায় বাংলাদেশে আর যেই ক্ষমতায় আসুক বিএনপি জামাত যেন না আসে চায় না, এই ইন্ডিয়ার সাহসী আর সমর্থনই তো হাসিনা এই দুঃশাসন চালাইছিল, এই ইন্ডিয়াই তো হাসিনার আশ্রয় দিছে, আর এই ইন্ডিয়া তো ইভেন এই গুলি চালানোর লোকও পাঠাইছে, এটা তো চিফ প্রসিকিউটর নিজেই কইছে তাই না, বিদেশি ভিন ভিন দেশির লোকজন আসছে গুলি চালাইছে প্রমাণ পাইছে, হাসিনার সব মন্ত্রী পালাইছে কই ইন্ডিয়ায় তো, আর পিনাকি উগ্র অ্যান্টি ইন্ডিয়া খোদা আমারে উঠায় নাও, নয়তো দড়ি ফেলাও বায়ে উঠে যাই, বিএনপির কিছু লোকদের ইন্ডিয়া প্রেম দেখে আমি আসলেই শোধনা হয়ে যাই, বিএনপি বুঝতে পারতেছে না ইন্ডিয়া ইস্যুটা কেমনে ডিল করবে, কোনো কোহেরেন্ট পলিসি নাই, বিএনপির একটা জিনিস কোয়া দিই ইন্ডিয়া প্রশ্নে আপনারা বিপ্লবী র্যাডিক্যাল অবস্থান নেন এটা আমার প্রত্যাশা না, আপনারা পারবেন না, যেটা পারবেন না সেটা প্রত্যাশা করে লাভ আছে, তো জানি আপনাদের সরকার চালাইতে হবে সেটা অন্য বিষয়, কিন্তু আপনার কর্মীরা সমর্থকেরা ইন্ডিয়ান হেজিমনির বিরুদ্ধে কণ্ঠস্বরকে ডেমোনাইজ করার পলিসি নেয় কেন, এটা কেন আলাপ, এর ফল আপনারাই ভোগ করবেন আমি না, আপনাদের ইন্ডিয়ার সাথে ডিল করার শক্তি কমে যাবে, ইন্ডিয়ান হেজিমনির বিরুদ্ধে ভয়েসকে দুর্বল করার চেষ্টা করলে আমরা দুর্বল হব না আপনি দুর্বল হবেন, যাই হোক হাসিনা ওই যে অপ্রত্যাশিত প্রত্যাবর্তন এর জন্য কি করিচ্ছে সেটা এনা দেখি, হ্যাঁ আপনারা তো দেখেছেন কিভাবে হিন্দু নির্যাতনের গপ্প সরায় শাহবাগ গরম করেছিল, সেখানে যা যা অভিযোগ নিয়ে মাঠ গরম করেছিল সেগুলো তো ভুয়া ছিল, তা এই ভিডিওতে পরিষ্কার এইটা শেয়ার দেখান না সেই ভিডিওটা, আমার কলিগের আমার টেকের বাড়িঘর পুড়িয়ে দিয়েছে, 40 বছরের সংসার তছনছ করে দিয়েছে, থানা আমার মেহেরপুর অ্যাড্রেস আমি আপনাকে এখন দিতে পারছি না, আপনি চাইলে আমি এমনি সব দিতে পারবো কোনো সমস্যা নাই, থানাটা ভুলে গেছে দেখেছেন কি মিশা কথা করছে হিন্দু, সেই যে আমি গুন্ডারাই মিছিলে যোগ দিছে দেখেছেন, এই যে দেখেন আবার দেখেন বাচ্চাদের দিয়ে মিশা স্টেটমেন্ট দেওয়া হয়েছে, আমার বাপ কয় যে ভুল করেছে আমার পোলা সমস্যা যা হওয়ার সেটা হয়েছে, এই যে দেখেন ফরাদ জয় মিরপুর একের আওয়ামী লীগের গুন্ডা অনেক ছাত্রদের ধরে ধরে পুলিশের কাছে দিছে পিটাইছে এমনকি হত্যাও করছে এবং হত্যায় সহায়তা করছে, এখন সে হিন্দু সে যে বিক্ষোভ করিচ্ছে দেখিচ্ছেন শাহবাগে, হিন্দু সম্প্রদায়ের উপরে হিন্দু হওয়ার কারণে কোনো হামলা হয় নাই, একটাও প্রমাণ করতে পারবেন না, যারা হাসিনার দল করতো তাদের উপরে জনতা আক্রমণ করছে এটা হিন্দু মুসলমান নির্বিশেষে, হিন্দু আওয়ামী লীগেরও পিটন খেয়েছে মুসলমান আওয়ামী লীগেরও পিটন খেয়েছে, আওয়ামী লীগ হইয়া গুন্ডামি করবেন পাল্টা মাইর খেললে বলবেন আমি হিন্দু এটা তো চলবে না রে ভাই, এই শয়তানি আর কতদিন, দুর্গাপূজার প্রতিমা ভাঙা হইতেছে অনেক জায়গায় কিশোরগঞ্জ বাকেরগঞ্জ আপনারা সার্চ দিলে পাবেন, আমি অনেক রিপোর্ট দেখলাম, আমি হিন্দু সম্প্রদায়কে একটা কথা বলি, আপনারা প্রতিমা বানাইতেছেন উৎসব করবেন আপনারা প্রতিমা পাহারা দেন না কেন, আপনারা ফেলায় চলে যান কেন, রাতে পাহারা দিতে আসলে তিনটার সময় ঘুমায় যান কেন, আর ওই সময় এসে ভেঙে যায়, এমন না যে আপনাদের তারাই দিয়া মন্দির থেকে ওই সবার সামনে ভাঙতেছে তা তো না, লুকায় লুকায় থাকতেছে লুকায় লুকায় ভাঙতেছে, আপনারা যখন অসতর্ক তখন এসে ভাঙতেছে, তার মানে আপনারা কখন অসতর্ক সেটার খোঁজ রাখতেছে তারা, বুঝছেন তো ওদের ইন্টেলিজেন্স আছে, যেই দেশে ব্রিগেডিয়ার জেনারেল আর্মির পোশাক পরে ডাকাতি করে ওই দেশে সতর্কতা লাগে একটু বেশি সতর্কতা লাগে, আর দেশে তো এখন একটা অস্বাভাবিক পরিস্থিতি বিরাজ করতেছে তাই না, পুলিশ নাই একটা সরকার পরিবর্তন হয়েছে এটা বিপ্লব হয়েছে এতগুলো মানুষ মারা গেছে মানুষের মনে ট্রমা, কোনো কোথাও কোনো লয়ান অর্ডার নাই সরকার গুছায় বসতে সময় লাগতেছে, আপনারা যে অরক্ষিত রাখতেছেন
প্রতিমাকে, এর দায় কার? ইন্ডিয়া তো দেখাইতে চায় বাংলাদেশে হিন্দুরা নিরাপদে পূজা করতে পারে না। দেখেন ইন্ডিয়া মিডিয়া কি বলা হইতেছে, বলা হইতেছে হিন্দুরা শঙ্কার মধ্যে পূজা করতেছে। আবার দেখেন ভারতের আলো মানে প্রথম আলো, প্রথম আলো কি ছাপাইতেছে দেখিছেন? প্রথম আলো। মতি ভাই আপনার কলে খবর আছে? মতি ভাই আপনি তো বুঝিচ্ছেন না, বুঝছেন? আপনি ইন্ডিয়ান এজেন্ডা চালাই যাচ্ছেন, চালাই যাচ্ছেন, চালাই যাচ্ছেন, চালাই যাচ্ছেন, যতই করি নিষেধ করি ততই আপনি চালাই যাচ্ছেন, ছাড়িচ্ছেন না, তাই না? প্রথম আলো কলে আলো দিয়া আরো আলো করে দেওয়া হবে, বুঝছাও মতি ভাই? বেশি আলো দেওয়া হবে কিন্তু, প্রথম আলো বেশি আলো দেওয়া হবে কিন্তু, মশাল মিছিল নিয়ে যায় যদি ঠাসি না খান এখনো। এইগুলো কারা ভাঙিচ্ছে? এগুলো এজেন্সি ভাঙিচ্ছে। আমি সে আলাপে আসতেছি কিন্তু হিন্দু সম্প্রদায়কে কইতেছি আপনারা স্বাভাবিক নিরাপত্তার ব্যবস্থা করবেন, কোনো আলাদা কিছু করতে হবে না। এজেন্সি নাশকতার চেষ্টা করতে পারে, এই সম্ভাবনা আছে। সেনাবাহিনী সতর্ক থাকলে কিছু হবে না। আর একটা বিশেষ সময়ে, যেই সময় ভিন্ন একটা দেশ, সেই দেশের মদতপৃষ্ট পতিত ক্রিমিনাল রাজনৈতিক দল আর সেই দলের রেখা যাওয়া দুর্বৃত্ত গোয়েন্দা সংস্থার শয়তানি চেষ্টা থাকবে, সেই শয়তানি চেষ্টা রুখে দেওয়া সম্ভব, তখনই সম্ভব যখন আপনি আপনার শত্রুকে ঠিক মতো চিনতে পারবেন, যখন আপনি চিনবেন আওয়ামী লীগের ভারত আপনার প্রকৃত শত্রু, যারা আপনাদেরকে দাবার ঘুঁটি হিসেবে ব্যবহার করে, সেই দিনই আপনি মুক্তি পাইবেন, সেই দিনই আপনি নিরাপদ হইবেন, সেদিনই আপনি নিরাপত্তা পাইবেন, এটা বুঝলেন। এবার আসেন কালো পতাকা নিয়ে আলাপ করি। এখন দেখেন আর একটা মজার জিনিস দেখাই, এই যে এপোলা হিন্দুত্ববাদের পতাকা নিয়া খুব জোশ করিচ্ছে, সবাই রে পতাকা নিয়ে আসপার করছে শহীদ মিনারে, আর নিজেই এই কলেমার পতাকা দেখা সে আবার নিজেই করছে যে এটা আবার কি, এটা কি বাংলাদেশের পতাকা? তাহলে এই ভালশুন, এটা কি বাংলাদেশের পতাকা তুই যে নিয়ে আসু? হ্যাঁ দেখিছেন তো কি অবস্থা, নিজের বেলায় আটি সাটি, পরের বেলায় সিমটি কাটি। আপনারা দেখেছেন যে কলমা খুঁজিত পতাকা নিয়ে মিছিল হইতেছে, আমি ছবি টবি দেখাইতেছি না, অনেকে কইতেছেন যে আইএস বা আল কায়দার পতাকা, কথা হইতেছে কলমা লেখা পতাকা নিয়ে একজন মুসলমান অবশ্যই মিছিল করতে পারে, এটা তার রাজনৈতিক এবং ধর্মীয় অধিকার, কিন্তু যা হইতেছে তা হচ্ছে এই পতাকাকেও ছাত্রদের তুলে দিতেছে, অর্গানিক না কিন্তু অনেক ক্ষেত্রেই। কারা? প্রাথমিক তদন্তে জানা গেছে যে ছাত্রলীগের অনেক প্রোফাইল কলেমা প্রোফাইল হইয়া গেছে, এরাই এই কাজের পিছে জড়িত। দেখেন ছাত্রলীগ ভাইরাল হইয়া গেল, মসজিদে গিয়ে মুসল্লিদের পিটানো, আবার মুসল্লিদের দাড়ি টেনে সেরার পরে এরা পথে আসিছে আলহামদুলিল্লাহ। ছাত্রলীগের এই কাজের পরে দেখেন ব্লুমবার্গে কি কইতেছে, বাংলাদেশে ইসলাম পন্থার উত্থান হইতেছে, খেলাটা বুঝতেছেন? আমারে হেফাজতের নেতা একটা মেসেজ পাঠাইছেন, কয়ে রাখি এই নেতা ফ্যাসি বিরোধী লড়াইয়ে ঝুঁকি নিয়ে দারুণ ভূমিকা রাখছেন, মাদ্রাসার ছাত্রদের অংশ নেওয়ার ক্ষেত্রে ওনার ভূমিকা ছিল খুব ক্রুশিয়াল, আমি কইলাম না চিনে ফেলবেন, একজন খুবই সম্মানিত আলেম, উনি আমারে লিখছেন আমি হুবহু পড়তেছি। প্রফেসর ইউনুসের ডেকে শোনাবেন কেউ, হাসিনার জামানায় আলেমদের নিয়ন্ত্রণ করতে এনএসএ এর যারা যেসব আলেমদের সাথে সংযোগ স্থাপন করেছিল সেই অফিসাররাই এখন সেসব আলেমদের শক্তি সঞ্চয় করতে উৎসাহ যোগাচ্ছে, তারা বলতে চাচ্ছে এখনই সুযোগ আপনাদের দাবি আদায় করে নেওয়ার, আপনারা মাঠে দাবি তুলুন, আমরা সরাসরি শীর্ষস্তরে পৌঁছায় দেব এবং আপনাদের পক্ষে কাজ করব। আমরাও চাই আলেম ওলামারা বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্বে যাক, দেশ পরিচালনায় তাদেরও ভূমিকা থাকুক। আমরা সুপারিশ করেই না আফম খালেদ সাহেবকে ধর্ম উপদেষ্টা করছি, আপনারা দাবি তোলায় আমরা বলেই শিক্ষা সংস্কার কমিটি বাতিল করছি, এখনই সুযোগ কমিশনত বাস্তবায়নের দাবি তোলার। তো উনি আমার রিকোয়েস্ট করে করতেছেন যে অনেক ক্ষতি হয়ে যাওয়ার আগে এসব বিষয়ে সতর্ক করে সাধারণ ধার্মিকদের সচেতন করতে সহনশীল এবং যৌক্তিক ভাষায় লিখুন এবং বলেন। উনি আরও বলতেছেন যে ইসলামী অঙ্গনের বড় অংশ কিন্তু উগ্রবাদের বিপক্ষে এবং শান্তিকামী, বর্তমান তৎপরতার বিপদটা আপনি নজরে আনলে অনেকেই সচেতন হবেন এবং অনেকেই সচেতন করতে উদ্যোগী হইতে সাহস পাবেন। প্রফেসর ইউনুসকে পরামর্শ দিয়ে লেখা যায় কিনা যে হাসিনার সাজানো গোয়েন্দা সংস্থাগুলোর শুধু ডিজি পরিবর্তন করলেই হবে না, বরং এনএসআই এবং এর রাজনৈতিক শাখা এবং স্পেশাল অ্যাফেয়ার্সের বিভাগের উপর থেকে নিচ পর্যন্ত সকল অফিসার এবং সদস্যদেরকে বদলাইতে হবে। যতগুলো জায়গায় উগ্রবাদের ইশারা দেখতেছেন এটা করতেছে এনএসআই। এনএসআই মানেই কলের র। আমি ফ্রান্সে বসে এই খবর পাই আর ঢাকায় বসে স্বরাষ্ট্র উপদেষ্টায় খবর পায় না, উপদেষ্টা মন্ডলী খবর পায় না। ফাইনালি আর একটা বিষয় নিয়ে আলাপ করি, কিভাবে হিন্দু কাঠ খেলা শয়তানি করা হইতেছে। আমি আমার দর্শকদের কাছে একটু মাপ চাই নিতেছি একটা ঘটনার
বিস্তারিত বলতে হবে, আপনার মনে হইতে পারে ক্ষুদ্র ঘটনা, কিন্তু এটা এক্সাম্পল হিসেবে বলা ভালো, কারণ আমি এটা নিয়ে ইনভেস্টিগেট করছি। কারণ এই ঘটনা যখন আমি দেখছি নিউজ হিসাবে, আমাকে খুবই তাড়িত করছে যে বাংলাদেশে একজন হিন্দু মানুষকে মালাউনের বাচ্চা বলে গালি দিবে, এটা আমাকে তাড়িত করছে। সেই জন্যই আমি এই ঘটনার ইন ডেপথ আমি দেখছি এবং দেখা যেটা বের করে আনছি সেটা আপনাদেরকে আমি একটু বলতে চাই। তাহলে বুঝবেন যে কিভাবে এই সমস্ত ঘটনাগুলো যেগুলো প্রচারিত হয় তার অধিকাংশই কেমন মিথ্যা। আমি তো সব করতে পারি না, কিন্তু আপনাদেরকে একটা এক্সাম্পল দিয়ে দেখাই দিই কিভাবে এইখানে একটা লোক ভিকটিম কার্ড এবং সংখ্যালঘু কার্ড খেলায়। সে আসলে যে ভিকটিম তাকেই সে বিপদে ফেলছে, এটা একটু শুনেন মন দিয়া। আমি একটু সময় নেব আপনাদের, কিন্তু এটা শোনাটা আপনাদের জন্য খুবই জরুরি। কত বড় সাহস, মালায়নের বাচ্চা হইয়া এখনো বসে রয়েছে। আর জায়গার মালিক পাঁচ ভাই দুই বোন, মানে একজন এক ভাই মারা গেছে, তার ওয়াই পাইছে সব জায়গা দখল করতে চাইতেছে। চুক্তি যে নাকি মারা গেছে তার সাথেই চুক্তি ছিল। বাকি চার ভাইয়ের সাথে কথা হয়েছে, ছোটো বাচ্চাতে সে দেখাশোনা বলছে যে এই ভাড়া আমরা আপনার ভাড়ার সাথে সমন্বয় করব। তো বললাম যে আপনার তো এইরকম হয়েছে, যে ভাই মারা গেছে ওনার ওয়াইফ আমাদের সাথে আইসা পদকট করতেছে, সে বলে আপনারা থানায় এবং আর্মিকে জানাই দেন। মালিক তো পাঁচজন, এখন ভাড়া দিব কাকে? এই কথাই আমরা ওনাকে বলি যে আপনারা তো পাঁচজন মালিক, আমরা আপনারা বসেন, যার সাব্যস্ত হয় তাকে ভাড়া দিব। সতেরো আঠারো মাস হয়ে গেছে, এই ভাড়ার টাকা আমাদের দেন। পার মাসে ভাড়া চল্লিশ হাজার টাকা ডিডি লেখা, কিন্তু ভাড়া আরও বেশি। এই নিউজটা আপনারা দেখেছেন, আমি করে দেখেছি একবার না বেশ কয়েকবার, আর বোঝার চেষ্টা করেছি যে সাংবাদিক সাহেব কি বোঝাবার চাইছেন, আপনারা কি বুঝেছেন। আমি কিন্তু বরাবরই বুঝে ফেলেছি, সাংবাদিক সাহেব বুঝে চাইছেন যে ভাড়াটিয়া সুনীল বাবুকে মালিক পক্ষের গুন্ডারা আসিয়া মালায়নের বাচ্চা বলিয়া গালি দিচ্ছেন এবং সেই সাথে এখনো দোকান সারেস নাই বলিয়া হুমকি দিচ্ছে, তাই না? এটা করলে সরাই ফেলছে চ্যানেলাই, কিন্তু এ ভিডিওটা ছিল তো। এটা তো মহা একটা অন্যায় কাজ, এটা তো বলার অপেক্ষা রাখে না, তাই না? কিন্তু ওই রিপোর্টে কি আপনারা শুনেছেন যে মালিক পক্ষের সন্ত্রাসী ছাত্ররা নিজের মুখেই কথা বলিছে? আমি কিন্তু শুনি নাই, ভিডিও দেখেছিলাম। ভিডিও প্রতিবেদনটা তিন চারবার লারে সারা দেখেও আমি বুঝলাম না এই কথাটা কে বলতেছেন। ভাড়াটিয়া সুনীল বাবু নিজের মুখেই অভিযোগ করতেছেন। যাতে করে গালাগালি পারে মালায়নের বাচ্চা কয়া, আজকেও গালাগালি পারছে। কত বড় সাহস, মালায়নের বাচ্চা হইয়া এখনো বসে রয়েছে, আর তো এই অভিযোগটা সত্য হইতে পারে নাও হইতে পারে, কিন্তু এটা কইছে, এটা আমি ঘুটে ঘাটে দেখছি, যেহেতু কইছে মালাউনের বাচ্চা কইছে, দেখো দরকার সারিস না, সেজন্য আমি আরো ঘুটে ঘুটে দেখেছি যে এটা আসলে কি। তো যাই হোক, এটা একটু ভুলে থাকি, একটা অন্য বিষয় দেখি তাইলে বুঝতে পারবো। সুনীল বাবু আরো কিছু কথা কইছেন, আসেন সেগুলো শুনি। সুনীল বাবু নিজেই স্বীকার করছেন যে আঠারো মাস ধরে তিনি ভাড়া প্রদান করতেছেন না। কেন? কারণ হিসাবে উনি বলতেছিলেন যে জায়গার মালিক নাকি তিন চারজন, মালিকের তিন ভাই দুই বোন, মালিকের বউ ভাড়ার জন্য টাকাটা দেয়, ফলে উনি ঠিক বুঝে উঠতে পারতেছেন না যে কাকে ভাড়া দেওয়া উচিত। খুবই চমৎকার কথা, সুন্দর কথা। তো সঙ্গত কারণে দুইখান প্রশ্ন এসে পড়ে, সুনীল বাবু শুনেন, আপনি আঠারো মাস আগে ভাড়া কাকে দিতেন? আর দুই নাম্বার হইতেছে, কার সাথে চুক্তি করিয়া দোকানটা ভাড়া নিছিলেন? দোকান তো কারোর সাথে চুক্তি করে ভাড়া নিছিলেন, তাই না? দুই প্রশ্নের কোনটাই কিন্তু চ্যানেল আয়ের সাংবাদিক সাহেব করেন নাই, কিন্তু রিপোর্ট করে দিচ্ছেন যে তো মালাউন শব্দটা আছে, কেন করেন নাই সাংবাদিক সাহেব? প্রশ্নের জবাব না দিলেও আমরা জানি আর কি। এইরকম অনেক গুরুত্বপূর্ণ প্রশ্ন তিনি করেন নাই, কিন্তু আমি প্রশ্ন করে জানিছি। শুধু তাই না, অভিযুক্ত কারো কথাই তিনি শোনেন নাই, কেবল সুনীল বাবুর কথা শুনিয়া বাজারে একটা সাম্প্রতিক ধর্মীয় উস্কানিমূলক ভিডিও ছাইড়া দিছে চ্যানেল আয়। যাই হোক, কারণ পাবলিক এগুলো খায় খুব, তারপরে ইন্ডিয়াও খায় এগুলো, তা খায়, আমাদের খাওয়ানো অত সহজ হবে না। তো আমি এই সমস্ত ঘুটে ঘুটে যে খবর পাইছি সেটা হইতেছে, সুনীল বাবুর কাছে একখানা চুক্তিপত্র আছে আগামী দুই হাজার আঠাইশ সাল পর্যন্ত। উনি মা জননী রেস্টুরেন্টের দোকানখানা ভাড়া লইয়াছেন, কার কাছ থেকে? মরহুম মনিরুল ইসলাম ময়না সাহেবের কাছ থেকে। যদিও ময়না সাহেবের স্বাক্ষরের সাথে চুক্তি নামার স্বাক্ষরের মিল খুঁজে পাওয়া কষ্টকর, এটা তার আসল স্বাক্ষর, দেখে আপনারা মিলানোর চেষ্টা করেন পারেন কিনা, না পারলে সমস্যা নাই, অন্তত একটা প্রশ্নের উত্তর মিললো যে এই দোকানের মালিক হইলেন মরহুম মনিরুল ইসলাম ময়না সাহেব, তাই তো? ঠিক তো? বেশ, তাহলে সুনীল বাবুর মতে মালিকের দুই ভাই আর দুই বোনও আছে, সেই সাথে মালিকের বউ আছে,
বাচ্চা আছে, সে কথা বলার মনে ফুরসত পান নাই সুনীল সাহেব। খুব ভালো, তাহলে সুনীল বাবু আপনি যে জটিল সমস্যায় পড়েছেন, ভাড়া কাকে দিবেন তা লইয়া আমরা কিন্তু সমাধান পাইয়া গেছি। আপনি পাইলেন না খুঁজে? মরহুম ময়না সাহেবের যদি স্ত্রী পুত্র থাইকা থাকে ওয়ারিশ হিসাবে, তাহলে আপনি ভাড়া দেওয়ার জন্য ভাই বোন খোঁজেন খান। হ্যাঁ, ঘটনা কি আপনার? আপনি তো ভাড়াটা দিবেন না, টাকাটা মেরে দিবেন, ভাড়া দেওয়ার মতলব নাই। তো এই সমস্ত উল্টাপাল্টা কথা বলেন কেন? আপনি তো নিজের বাসা ভাড়াটাও দেন না, ওই মালিকেরই আর একটা ফ্ল্যাট দখল করে বছরের পর বছর স্ত্রী পুত্র কন্যা পরিজন নিয়ে বেশ আমোদেই আছেন, তো ভাড়া দেন না কেন? নাকি ময়না সাহেব মারা যায় তার স্ত্রী পুত্র আপনার মালিক বলে মনে হয় না? সে তো আপনার মালিক মনে না হয় স্বাভাবিক, কারণ মনে হইলে তো ভাড়া দিতে হবে, প্যাকেট টাকা যাবে তাই না? ভাড়া দিলেই তো কেউ আপনার মালয়ন বলে গালি দিতে আসিবে না। আর আপনিও সাংবাদিক দেখে সত্য মিথ্যা নিউজ করিয়া মালিক পক্ষকে ভাড়া চাহিবার মতো গরহিত কাজ হইতে বিরত রাখতে পারবেন না তাই না? উল্টা মালিক পক্ষের বিরুদ্ধে মামলা করিয়া হয়রানি করতে থাকবেন, যেন তারা দৌড়ের উপরে থাকে, আর বলিবেন ভাড়া চাহিরা লজ্জা দিস না, দিলাম সংখ্যালঘু একটা ভিক্টিম কার্ড খেলিয়া। তো সুনীল বাবু এটা খেলতেই পারে, তিনি সংখ্যালঘু, ভাড়া দিতে কষ্ট, তার কন্যাও তো সংখ্যালঘু, কেন বাবাকে ভাড়া দেওয়ার কষ্ট দিতে হবে? সে না হয় নাই করতে দিল, কিন্তু সেনেলাই বাবু আপনারা এটা দেখবেন না? আপনারা কেন অভিযুক্ত কারো বক্তব্য না নিয়ে প্রতিবেদন বাজারে ছাড়লেন? সাংবাদিকতার একটা নীতিমালা আছে না, সেটা ভুলে গেছেন? সেনেলাই নিউজটা সরাইছে, কিন্তু এই ছেলেগুলার জীবন যে দুর্বিষহ হইয়া গেছে, সবাই তাদের দুষতেছে যে যে মালাউন বেলে গালি দিছে, যে কাজ তারা তো করে নাই। আমি কথা কইছি ওদের সাথে, ওরা করে নাই। সুনীল বাবু বলুক তো, মা কালীর দিব্যি দিয়া বলুক তো যে বলছে কিনা, মিছা কথা বলেন কেন সুনীল সাহেব? মিছক একটা ভাড়া চাওয়ার ঘটনারে রং মেয়েরা সংখ্যালঘু নিপীড়নে খেলা খেলতেছেন যাতে হাসিনা আবার ফিরে আসে, খুব মজা। এই সমস্ত কাজকাম থেকে যদি বিরত না হন, তাইলে কিন্তু আপনাকে নিবৃত্ত করার পথ আমাকে জানা আছে সুনীল বাবু। আপনি আমার সেনের নাই বুঝাও, আপনার সাথে আমি ডাবল যাওরা, আপনার সাথে আমি 1000 গুণ বেশি যাওরা আমি জানি। যাওরামি করবেন না, টাকা দিয়ে দিবেন, ভাড়ার টাকা দিয়ে দিবেন। যার সাথে আপনার চুক্তি হয়েছে সেই মালিকের পরিবারকে দিবেন, তার স্ত্রীকে দিবেন, তার পুত্র কন্যাকে দিবেন, ফয়সলা করে নেবেন বাড়িওয়ালার সাথে, বাড়ি ভাড়া আপোষে দিয়ে দিবেন, এটা ন্যায্য বা ইনসাফ। তেরিবেরি করবেন না, এরপরে গেলে পুলিশ যাবে, আমি নিজে স্বরাষ্ট্র উপদেষ্টার সাথে কথা বলবো। আর এই গ্যাঞ্জামের মধ্যে যাবেন না, আমি যে বিষয়টা ধরি তার গোড়া ধরে টান দিই। বাংলাদেশে আমরা ন্যায় আর ইনসাফ কায়েম করবো, সেটা হিন্দু মুসলমান নির্বিশেষে, কোথাও বেইনসাফি দেখলে পিনাকি ঝাঁপায় পড়বে। এই ব্যাপারে আমার কলে কোনো ক্লান্তি নাই, পিনাকিরা যেন কোনো কিছু ছুঁইতে না হয়। জানেন তো, বাঘে চুলে 18 ঘা, ঠোলায় চুলে 36 ঘা, আর পিনাকি চুলে জয় বাংলা।